Hello, my beautiful friends. Good morning. Assalamu alaikum. কেমন আছেন? আমি বেশ একটু ভালো নেই, জাস্ট বিকজ আজকে আমার এত দেরি হয়েছে, এত দেরি আমি দেখাচ্ছি কত দেরি হচ্ছে। দেখতে পাচ্ছে এখন বাজে 5:53, তো আমার মতে হাতে অনলি 7 মিনিট টাইম আছে, তারপর ভাবলাম আমি ক্যামেরাটা ওপেন করি আপনাদের জন্য। আর জিজিদের জন্য রাস্তা পাঠাচ্ছি, জিজিদের জন্য করছি হচ্ছে পরোটা, আর এর ফলে দিয়েছি হচ্ছে চিকেন আঁকে, সেই জন্য সপ্তাহ পাচ্ছেন। তো যেহেতু ফ্রাইডে কাজে যাচ্ছি, কাজে থেকে এসে যাই না কি করবো, কাজে থেকে এসে তো আমি ঘুমাবো, এরকম আমার প্ল্যান আছে, কারণ ঘুম হচ্ছে না। তো এনিওয়ে যাই হোক, আজকে যেহেতু দিচ্ছি হচ্ছে ফ্রোজেন পরোটা, এটা হচ্ছে আমার একদম ইজি গো ফিক্স। তো এনিওয়ে যদি যদি পরোটাটা বানাই তারপরে হচ্ছে কাজে যাই, কাজ থেকে বের হয়ে দেখা হবে। আজকে আমার গাড়িটা রিটার্ন করার কথা, ওরা বলছে ফোন করবে, ওরা আমাকে 3 দিনের টাইম দিয়েছে, যেহেতু আমি বুধবারে গাড়ি ড্রপ করেছি, বৃহস্পতি শুক্র, আজকে আমি জানি না কখন যাবো ডিলার, ডিলার বলেছে ফ্রাইডের মধ্যে আমার গাড়ি হয়ে যাবে। তো এই তো, যদি হয়তো হলো, না হলে তো এর চোখে ওরা যখন হবে তখন যেতে হবে। পটাটা বানাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন সাথে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, সালাম আলাইকুম, কেমন আছেন? তো কাজে থেকে ফিরেছি, আজকে কাজে থেকে আর্লি চলে এসেছি, আর বাড়ি ফিরে এসে এখন একটু স্ন্যাক খেলাম, খুব খিদা লেগেছিল। তো আমি কী খেয়েছি সেটাও দেখাচ্ছি। আমি খেয়েছি হচ্ছে সিউইড, সিউইড হচ্ছে সমুদ্রের নিচের যেটা শ্যাওলা, মানে শ্যাল উইড মানে হচ্ছে কি বলো ওটাকে, বল দ্যাট থিং কল ইশা সিউইড, তো যাই হোক, এটা হচ্ছে সমুদ্রের নিচে কিছু গাছপালা হয়, ওটা হচ্ছে ওইটাকেই সিউইড বলে। তো এটা খেলাম, ওটা হচ্ছে খুবই হেলদি একটা জিনিস। এনিওয়ে দেখতে পাচ্ছেন আমার টোনাটুনি এখানে আছে, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, কারণ আমরা এখন যাচ্ছি আমার গাড়িটা পিক করতে, গাড়ি হয়ে গেছে। তো আমি তো খুবই খুশি, আমার গাড়ি আমি ফিরে পাচ্ছি, যাচ্ছি গাড়ি পিক করতে, তারপর ওখান থেকে কোথায় যাবো জানি না, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে আর ওরা ওদের স্কুল ব্যাক করছে মানডেতে, তো ওদের স্প্রিং ব্রেক শেষ, আজকেই টেকনিক্যালি শেষ। এনিওয়ে কথা না বাড়াই, চলেন যাই কার ডিলারে, তারপর যেখানেই যাবো অফকোর্স আপনাদের সাথে নিয়ে যাবো, আপনাদেরকে ছাড়া তো আমি কোথাও যেতে পারি না, যাবো না। ভেবেছিলাম যে আজকে কারটা উঠিয়ে দিয়ে এসে আমি ঘুমাতে যাবো, আর সেই ঘুম থেকে উঠবো হচ্ছে কালকে দুপুর 12টা বাজে, বা তারপরে চিন্তা করলাম না হবে না তো, কারণ আমার মেয়ের ডান্স ক্লাস আছে, যেতে হবে। তো এনিওয়ে লং স্টোরি শর্ট, চলেন যাই গাড়িটাকে পিক করি, তারপর দেখা হচ্ছে। তো আমি এখন এসেছি গ্যাস স্টেশনে, কারণ আমার রেন্টাল গাড়িটা রিটার্ন করতে হবে, আর রেন্টাল গাড়ি রিটার্নের এই দেশের পলিসি হচ্ছে ওরা যতখানি গ্যাস ভরে দেয় আপনাকে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ গ্যাস ওদেরকে রিটার্ন করতে হয়। তো আমি এখন গ্যাস ভরছি কারণ আমার গাড়িটা রিটার্ন করতে হবে সেই জন্য। তো এটি দেখতেই পাচ্ছেন, যেহেতু কার্ড ভরে কীভাবে নিতে হয় ওটা আমি দেখাতে পারছি না, জাস্ট বিকজ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হোল্ড অন, ওরি খাও, ওকে, তো গ্যাসটা ভরে নেই, বাইরে গুড়ি 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 বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন গ্যাস স্টেশন। আর এই যে আমার টোনাটুনি সবাই ভিতরে বসে আছে, দেখাচ্ছি আপনাদের, এই যে একজন পেছনে আরেকজন, আপনার সাথে শেয়ার করছি কিভাবে গ্যাস ভরতে হয়, কারণ আমাদের এই যে সেটাও করতে হয়, সবকিছুই করতে হয় আমাদের, আর সবকিছু শিখতে হয়, শেখা দরকার আমাদের। তো এই তো হয়ে গেছে আমার গ্যাস ভরা, দেখতেই পাচ্ছেন প্রায় বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে হচ্ছে 2:30 মতো বাজে। তো ঠিক আছে এখন যাই, চলেন যাই, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তো যাচ্ছি ডিলারে, যাওয়ার পথে ঈশান ওই এয়ারপোর্টে দেখতে পেলো একটা প্লেন, আর এই এয়ারপোর্টটা আমি আগে আপনাদেরকে একদিন দেখিয়েছি, তো বললো মাম প্লেনটা রেকর্ড করে নিই। তো এই তো ডিলারে আমার কাছে ঈশান আমার থেকে ক্যামেরাটা নিয়ে বললো যে মাম আমি একটু রেকর্ড করে আনি, সো ইওর ভিউয়ার্স ক্যান সি যে এই দেশের ডিলারের ভেতরের, লাইক এটা লিটারালি বিল্ডিংয়ের ভেতরে
কিভাবে ওরা গাড়ি শো মানে শো করার জন্য রেখে দেয়। তো সেই জন্য আমার ছেলে একটু ডিলারের ভিতরটা ঘুরে ঘুরে আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসছে। আর এই চান্সে আমি আমার পয়সা টাকা সব মিটিয়ে তারপর আমি চলে গেছি হচ্ছে একটু কলসে, কারণ কলসে আমার একটা পেমেন্ট দরকার ছিল। তো পেমেন্ট দিতে সে ঘুরে ঘুরে যেটা হয় আমি একটা করতে সারা কাজ করে চলে যাই। তো পেমেন্ট দিয়ে একটা জিনিস কিনেছি যেটা আমি আপনাদের সাথে বাড়ি যেয়ে শেয়ার করব। তার দেখলাম যে খুব কিউট কিউট জুয়েলারি নতুন চলে এসেছে, জাস্ট বিকজ সামার এসে গেছে, অনেক নতুন নতুন সামার আউটফিট, জুয়েলারি, জুতা, আর অবশ্যই জিমের ওয়ার্কআউট ক্লোথও এসছে দেখলাম। আর আজকে দেখলাম ভালোই সেল চলছিল, বাট আমি তো অত কিছু কিনিনি, মানে কেনার কথাই ছিল না, তারপরও মানে একটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তারপর ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখালাম। তো বাইরে থেকে ফিরে এসে আমি এখন যেটা খাচ্ছি সেটা হয়তো অনেকের কাছে একটু আজব মনে হবে, বাট আমার এটা হচ্ছে মানে এটা আমার হার্টের সাথে কানেক্টেড, এটা আমার ব্লাডের সাথেও কানেক্টেড বলা যায়, কারণ এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি। তো আসলে ছোটোবেলায় যেটা খেয়েছি ওটা ছিল একটু ডিফারেন্ট, বাট এটা হচ্ছে আমার ভার্সন। এটা হচ্ছে লাল মুড়ি, নারকেল আর হচ্ছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে আমার কফি। এটা আমি ছোটোবেলায় খাইনি, এটা বড়বেলায় খেয়েছি, শুধু এটার কথাই বলছি। আর এটা আমি খেয়েছি হচ্ছে, এটা আমরা খেতাম যেহেতু আমাদের বাসায়, আমার বাংলাদেশে আমার বাপের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, তো বছরে একবার দুবার, নট একবার দুবার, তিন চারবারের মতো নারকেল পাড়া হতো, মানে ঘটা করে নারকেল যখন পারতো, তার মানে একজন লোক আসতো নারকেল গাছ ক্লিন করতে, নারকেল পারতো, সেই নারকেল, যেহেতু আমার আব্বুরা সাত ভাই বোন মানে ভাগাভাগি খুব একটা বিশাল ব্যাপার ছিল। এনিওয়ে, তো আমার এক চাচা ছিলেন, উনি মারা গেছেন অনেক আগে, মানে তো ওই চাচা যেটা করতো, উনি নারকেলটা কুড়িয়ে মুড়ি আর চিরা আর চিনি আর নারকেল কুড়াটা দিয়ে খুব মজা করে একটা মাখা করতো, মানে খুবই মজা হতো। ওনার মতো আমি আর কাউকে করতে কখনো দেখিনি, খাইনি, তো সে করতো, তো খুব খেতাম। আর ওটা খাওয়ার একটা স্পেশাল হইতে, আমার চাচা আমাদের খাওয়াতে একটা স্পেশাল হইতে, ওটা সে করতো, নারকেল যখন কুড়াতো নারকেলের যেই মালাটা থাকতো ওটাকে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় আমরা বলি হচ্ছে নারকেলের আইচা, তো সেই নারকেলের ওই আইচাটার মধ্যেই সে অল্প অল্প করে নিয়ে আসতো। তখন আমরা ছুটে ছিলাম, মানে ওইটাই নারকেলের ওই মালাটাকেই মনে হতো যে অনেক বড় কিছু। এখন বুঝি যে কত একটা চালাকি হতো আমাদের সাথে, ষড়যন্ত্র অল্প খাবার দেওয়ার। তো যাই হোক, তো দ্বিতীয় সেটা খেতে খুবই মজা লাগতো। আমরা আমরা যেহেতু আমরা বুড়ো সাত ভাই বোন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা চাচা তো ভাই বোন, মানে আমরা অনেক অনেক মানে বড় ফ্যামিলি থেকে এসেছি। এনিওয়ে, তো সেটা খেতাম খুবই ভালো লাগতো, তো সেই জন্য ভাবলাম আজকে একটু খাই আর খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও ছোটবেলার কোনো কাহিনী মনে হয়ে যেতে পারে এই খাওয়া দেখে। তো যাই হোক, এখন খাবো। আর খেতে খেতে আমি যেটা করব, দেখলেনই তো আমি কলসে গিয়েছিলাম আমার পেমেন্ট দিতে, তো আমার একটা খুবই বদ অভ্যাস, আমি যাই একটা করতে আরেকটা করে নিয়ে চলে আসি। তো আমি পেমেন্ট দিতে গিয়েছি, তো ওখানে আমি একটা খুবই মানে আমি অনেকদিন ধরে জিনিসটা খুঁজছিলাম, ওটা পেয়ে গেছি আজকে, যেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন। তো জিনিসটা কিনে নিয়ে এসেছি, তো ভাবলাম আমার সব কিছুই আমি আপনাদের সাথে মানে শুভোদ্বোধন করি, তো এই জিনিসটা একটা শুভোদ্বোধন আমি আপনাদেরকে নিয়েই করি। তো ঠিক আছে, চলেন আগে জিনিসটা দেখি, দেখতে দেখতে তারপরে কথা বলি। তো যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে হিমালয় সফট ল্যাপ। এটা আমি আমাদের এক ফ্রেন্ডের বাসায় দেখেছিলাম, আর আমাদের এক ব্লগার আপু অস্ট্রেলিয়াতে থাকে, আমি ওর বাসাতেও দেখেছি, তো মানে আমার ভালো লেগেছে। আর যখন একজন বাঙালির মুখ থেকে শুনেছি যে রিভিউটা ভালো, তখন কেনার আগ্রহটা আরো বেড়ে গেছে, তো সেই জন্য কিনে নিয়ে এলাম। তো এটা নাকি খুবই ভালো, মানে এটা আপনার স্ট্রেস রিলিফ করে। তো ঠিক আছে, ওপেন করি দেখি কি অবস্থা হয়। তো আমার খুব ইচ্ছা আমি এই লবণটাকে একটু খেয়ে দেখবো, এটা কি সত্যি সত্যি লবণ নাকি। তো এটার যেটা মানে হেভি আছে, খুবই হেভি, এখনো সিদ্ধান্ত হয়নি আমি কোথায় রাখবো এটা।
এটার খুবই উপকারিতা শুনেছি, সেই জন্য আমি কিনে এসেছি। তো আমার যেটা আমি কিনবো অবশ্যই সেটা আপনাদের সাথে আমি উদ্বোধন করবো, যেহেতু আপনারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই তো আমি উপর প্লাস্টিক র‍্যাপটা খুলি। আমার বাচ্চারা গেছে বাইরে খেলতে, বাইরে বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুবই মানে একটু ডিপ্রেসিং ওয়েদার। তো তারপর বাচ্চারা বাইরে খেলতে গেছে, যেহেতু বৃষ্টি কমে গেছে তো ওরা বাইরে খেলতে গেছে। ও খুবই টাইট করে লাগানো, আমি আমি জানি না এটা কি খোলার কথা কি খোলা না। তারপর তারপর আমি খুলে ফেললাম। সত্যি সত্যি সল্টি একটু খেয়ে দেখি, দাঁড়ান। হ্যাঁ এটা সল্ট। তো ভাবছি আমার ঘরে যদি লবণ না থাকবে এটা ভেঙে আমি রান্না করে ফেলবো। আমি করবো না, আমি দুষ্টামি করলাম না। যেহেতু সল্ট ল্যাম, যদি কোনোদিন ঘরে লবণ না থাকে কিন্তু যেতে কষ্ট হয়, তাহলে এখান থেকে আমি নিয়ে রান্না করে ফেলবো। আমার আইডিয়াটা কিন্তু খারাপ না। তো এই সেই ল্যাম্প, সেটাকে আমি জ্বালিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আপাতত এখানে রাখলাম, জাস্ট লাইটটা জ্বালাবো সেই বলে মানে সেই জন্য যাতে আপনারা দেখতে পান। কারণ এটাকে আমার ইচ্ছা আছে আমার বেডরুমে নিয়ে যাওয়ার জন্য, এরকম কিছু একটা ইচ্ছা আছে, দেখি কি হয়। ও এই তো, তো আপনি গ্লোটাকে কমাতে বাড়াতেও পারবেন, খুবই সুন্দর। ওই তো, তো ভালোই লাগছে, খুব কমানো যায় খুব বাড়ানো যায়। তো এখন এটা বন্ধ করে রাখি, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট জ্বালালাম। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি আমার নারকেল মুড়ি আর গুড় আর কফিটা এনজয় করি, তারপর ফিরে আসছি। ফিরে এলাম আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা, না অ্যাকচুয়ালি 7টা বাজে, কারণ জিসেল ডান্স ক্লাস চলে গেছে দেখতেই পাচ্ছেন। আর জিসেল ডান্স ক্লাসে আজকে গেছে হচ্ছে বাবার সাথে, জাস্ট বিকজ আমাকে এখন যেতে হবে গ্রোসারিতে। আর আপনার ভাই গ্রোসারি করতে পারে না, ওকে যদি বলি ধরে আনতে ও বেঁধে নিয়ে আসে, এরকম অবস্থা। সেই জন্য আমি গ্রোসারিটা সবসময় করি। তো এখন যাচ্ছি গ্রোসারিতে, কারণ শাওয়ার নিয়ে আমি একটু কফি নিয়ে বসেছিলাম। একবার দেখেছি কফি, আমি কিন্তু কফি অনেক খাই আজকে অলরেডি, আপনার সাথে কথা বলার পরে এই ঘন্টা তিনেকের মধ্যে আমি 2 কাপ খেয়ে ফেলেছি, হোয়াটস এভার। তো এখন যাচ্ছি গ্রোসারিতে, মাছ মাংস সবজি কিছু কিনতে হবে, কারণ ঘরে সবজি যেটা ছিল কালকে রান্না করেছি, মাছ মাংস নেই। আর আমাদের বাসায় সানডেতে একটা গেস্ট আসার কথা, তো সেই জন্য অবশ্যই একটু গ্রোসারি করতে হবে। আর ফ্রাইডেতে করে রাখলে আমার জন্য সুবিধা হয়, জাস্ট বিকজ তাহলে স্যাটারডে সানডে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় না, এটা আমার জন্য খুব ইজি হয়। ক্যামেরাটা ঠিক করে রেখে নেই। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি, আমি আর ঈশান যাচ্ছি হচ্ছে, আমি ঈশানকে বাই ফোর্স নিয়ে যাচ্ছি, কারণ ও যেতে চাচ্ছিল না, যেহেতু জিদাল গেছে ওর সাথে বাবার সাথে। তো ঠিক আছে চলেন যাই গ্রোসারিতে। তো আজকে বাজারে সবজিও দেখাবো না, মাছ মাংস কিছুই দেখাবো না, আজকে দেখাচ্ছি হচ্ছে ফুল, জাস্ট বিকজ স্প্রিং, আর স্প্রিংয়ের সব এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো না দেখিয়ে পারলাম না, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা সবাই জানেন আমার গাছ খুবই পছন্দ, সেই জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ঈশান তো খুবই রাগ করছিল যে আমি কেন গাছ দেখছি, ও ভাবছে আমি কিনবো, কিনতে চেয়েছিলাম বাট যেহেতু ঈশান আজকে আমার সাথে গেছে কিনতে দেয়নি। তারপর ভাবলাম আপনাদের জন্য একটু ঘুরে ঘুরে রেকর্ড করে নিয়ে এসে আপনি দেখেন, দেখলে আপনাদেরও ভালো লাগবে, কারণ ফুল দেখলে সবারই মনটা খুব ভালো হয়ে যায়। তো সেই জন্য আর এই অর্কিডগুলো আমার এত পছন্দ হয়েছে, সামনে এই গ্রিন কালার অর্কিডটা মানে আমাকে আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, তার সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ কালারটা আমার কাছে একদম ফেক মনে হয়েছে। প্রথমে তো আমি ভেবেছি এটা রিয়েলের মধ্যে একটা ফেক অর্কিড রেখে দিয়েছে, আসলে না এটা একদম রিয়েল, আমি সেই জন্য ছুঁয়ে দেখেছি। তো এই তো এখানে খুবই সুন্দর সুন্দর, মানে আমার এত পছন্দ হয়েছে, তো ঈশান তো কিছুতেই নিতে দিল না, তো ভাবলাম ঠিক আছে নিতে দিল না তো কী হয়েছে, আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসি, আপনারা দেখবেন, আপনাদের দেখলেও ভালো লাগবে। এটা হচ্ছে ব্যাম্বো, লাকি ব্যাম্বো ট্রি, আর এগুলো হচ্ছে সব সাকুলেন্ট। আর এটাতে কিন্তু মাসে একবার পানি দিতে হয়, পানি বেশি দিতে হয় না, আর পানি না দিলেও একটা আইস কিউব দিয়ে দিতে হয়। আর এগুলো হচ্ছে সব ইনডোর প্ল্যান্ট, আর কালকে থেকে এই স্টোরের আউটডোর প্ল্যান্টটা প্ল্যানের যে এই সেকশনটা ওপেন করে দিবে, যেহেতু চাষবাসের সময় চলে এসছে। আর এই ফুলটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, অনেকটা দেখতে তুলা গাছের মতো, বাট জানি না এটা কী গাছ।
তো আমার কাছে মানে খুবই সুন্দর লেগেছে এই ফুলের গাছটা। তো এটা হচ্ছে সেই ফুল গাছের নাম, এটা কোনো চাইনিজ ফ্লাওয়ার হবে। তাই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো এখনই আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফিরার পথে আমি মানে রেকর্ড করলাম। আর দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা আনারস হয়েছে টবের মধ্যে। তো বাড়ির ফেরার পথে ঈশান বলল যে আউটসাইডের সিনটা একটু রেকর্ড করি, রাতের শহর দেখতে কেমন, তোমার ফ্রেন্ডদের তোমার ভিউয়ারদের দেখাও। তো সেই জন্য ওই সব রেকর্ড করেছে আজকে, ও আজকে আমাকে অনেক রেকর্ড করতে হেল্প করেছে, তারপরের জন্য রেকর্ড করে নিলাম। তো ঠিক আছে, বাড়ি ফিরে এলাম। আর দেখতেই পাচ্ছেন এখন বাজে রাত 9:55, খুবই দেরি হয়ে গেছে। তো আজকে গ্রোসারিটা উঠানো দেখাবো না, কী কী কিনেছি তাও দেখাতে পারবো না জাস্ট বিকজ অনেক লেট হয়ে গেছে। তো আজকে সারাদিন যা যা করেছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এইভাবেই কাটে হচ্ছে আমাদের ব্যস্ত লাইফ এখানে আমেরিকাতে যারা থাকি। তো আজকে সারাদিন যা যা করেছি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কাজ থেকে কাজের পরে বাসা, বাসা থেকে বাইরে সব কিছু। তো হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, কালকে সকালে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। টিল দেন, বাই বাই।